গুগলি গুগলি ক্রিকেটের কথা মনে পড়ছে তো আসলে এক নাম যেখানে মোহ মায়ার এক নান্দনিক খেলা থাকে তাই তো সেই আদলেই আমাদের নতুন আয়োজন রাতের গুগলি আমন্ত্রণ সবাইকে সঙ্গে আছি আবদুল্লাহিরা আজকের বিষয় হকির প্রস্তুতি সামনে ওয়ার্ল্ড লিগ এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ হকি দলের কোচ মাহবুব হারুন এবং স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি সম্ভবত আমরা আশা করছি দ্রুতই যোগ দিবেন মাহবুব হারুন আপনাকে স্বাগত রাসেল মাহমুদ জিমিকে ছাড়াই আমরা শুরু করি আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে হকির প্রস্তুতি সামনে ওয়ার্ল্ড হকি লিগ রয়েছে প্রস্তুতি আসলে কেমন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের আগেই একটা মানে অল্প সময় পাই এবার আমরা মোটামুটি প্রায় দেড় মাসের বেশি পেয়েছি তো আমরা শুরুতে আমরা বিকেসপিতে কন্ডিশনাল ক্যাম্পের জন্য গত মাসের দশ তারিখ থেকে শুরু করেছি এবং ওখানে আমাদের অ্যাথলেট কোচ আবদুল্লাহল কাফি তার আন্ডারে ফিজিক্যাল ট্রেনিং মর্নিংয়ে এবং বিকেলে কোচ অলিভার এবং আমি দুজন মিলে টেকনিক্যাল সাইড আমরা শিখেছি মোটামুটি বলতে পারেন যে ফিজিক্যাল ট্রেনিং দিয়ে আমাদের পনেরো দিন আমরা বিকেসপিতে ছিলাম এখন আমাদের ক্যাম্প ঢাকা শিফট করেছে যেহেতু আমাদের খেলাটা হবে ঢাকার এই টার্ফেই সো যার কারণে আমাদের টিমটা এখন ঢাকায় প্র্যাকটিস করছে একটি বিষয় যে বাংলাদেশে রোল বল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে এবং সামনে অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট দুটি কিন্তু চমকপ্রদ এবং রোল বল বিশ্বকাপ বিশ্বকাপের এটাও চমকপ্রদ সেখানে আমরা হকির প্রস্তুতি নিয়ে জানতে চাই এই কারণে হকির সম্ভাবনা উকি দিচ্ছে বলে ধারণা কারণ লাস্ট টাইমে আমরা দেখেছি হকির একটা ভালো প্রস্তুতি নিয়ে এই হকিতে টানা তিনবারের চ্যাম্পিয়ন মতো হয়েছিল বাংলাদেশ এই কদিন আগেই শেষ হয়েছিল এবং সেটিতে হংকং এ অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট এবং তার আগে আমরা যতটা জানি বিদেশে ক্যাম্প করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ হকি দল কিন্তু এই ওয়ার্ল্ড হকি লীগকে সামনে রেখেও আমরা জেনেছিলাম যে বিদেশে ক্যাম্প হবে হকি দলের কিন্তু সেটা হয়নি বা হচ্ছে না মানে সেটারই বা কারণ কি মানে কোচ আপনি কতটা প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণ তো আমাদের যেটা দরকার ছিল সেটা সঠিকভাবে এবং আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা এবার স্পন্সরও ছিল যে আমরা সাউথ আফ্রিকায় এই ফেব্রুয়ারি আট তারিখ গিয়ে তেইশ তারিখ আমরা ব্যাক করব এবং ওইখানে আমরা পাঁচ ছয়টা সাউথ আফ্রিকা টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবো কিন্তু কি কারণে হলো না এটা অ্যাকচুয়ালি ফেডারেশনের কর্মকর্তাই বলতে পারেন ফলে কি দাঁড়ালো না হওয়ার ফলে আমাদের যেটা প্রবলেম সেটা হলো আমরা যে এতদিন যে প্রস্তুতি খেললাম এবং এশিয়ান হকি ফেডারেশন কাপের পরে আমরা যে অনুশীলন করে আমরা কতদূর দূর এই ওয়ার্ল্ড হকি লিগে আমাদের কি ফল ছিল এবং সেটা শুধু আমরা ওয়ার্ল্ড হকি খেলবো আমাদের কতটা উন্নতি হলো সেটা আমরা যাচাই করতে পারবো না সেটা সরাসরি আমাদেরকে চার তারিখে মালয়েশিয়ার ম্যাচের সাথে আমাদের প্রুভ করতে হবে আমরা কতটুকু শিখতে পারলাম মানে সরাসরি মালয়েশিয়ার আগে তো কিছু প্রস্তুতি ম্যাচ খেলার মানে সুযোগ ছিল যেটা হচ্ছে না বা দলগুলো ঠিকভাবে আসছে না বলে আমাদের ধারণা সেটি কি মানে এখনো আমাকে আমাকে ফেডারেশনের কর্মকর্তা যারা যোগাযোগ করছে তারা আমাকে গতকালও জানিয়েছে যে আমরা আগামী দুই তিন দিনের মধ্যে তারা আমাদেরকে ফাইনাল জানাতে পারবে যে আমরা এই আগামী এই মাসের শেষে অথবা এক তারিখে আমরা বলছি এক তারিখ অথবা দুই তারিখের মধ্যে আমাদের প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতে হবে কারণ যেহেতু আমাদের চার তারিখে ম্যাচ সো তারা আমাদের কালকে মধ্যে আমাদেরকে জানাবে যে তারা কোনো টিম আনতে পারবে কি পারবে না মালয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ প্রথম ম্যাচে নামবে সেই জায়গায় মালয়েশিয়া তো র্যাঙ্কিং এ তেরোতে অবস্থান করছে যতটা জানা এবং বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম থার্টি টু থার্টি তে এসছে বাংলাদেশ তো সেই জায়গায় স্বাভাবিকভাবেই তো র‍্যাংকিং বলে দিচ্ছে যে মালয়েশিয়া কতটা স্ট্রং টিম তো প্রস্তুতি অনেক মানে শক্ত প্রস্তুতি দরকার বাংলাদেশের বাংলাদেশের এবার শক্ত প্রস্তুতি হলো বলে মনে হচ্ছে না সেটা তো আমরা অ্যাকচুয়ালি আমাদের শক্ত প্রস্তুতি তো বললাম কিন্তু সেটা ম্যাচ প্র্যাকটিসের অভাবে এখানে আরেকটু বলি আমি এখানে আমাদের প্রতিপক্ষ ছিল এখানে কানাডা কানাডা তো আসতে তারা সিকিউরিটি রিজন থেকে আসবে না সো আমাদের আমার মালয়েশিয়ার সাথে অ্যাকচুয়ালি মালয়েশিয়া আমাদের টিম সম্বন্ধে জানে যেহেতু আমরা এশিয়া কাপ এশিয়ান গেমস তাদের সাথে সবসময় দেখা হয় সো ক্যানাডা কিন্তু আমাদের ওদের সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না এবং কানাডা আমাদের সম্বন্ধে এত আইডিয়া ছিল না সো ক্যানাডা থাকলে আমাদের জন্য একটু বেটার হতো তো মালয়েশিয়া তারপরেও আমাদের ছেলেরা যেটু শিখতেছে নতুন যে আমরা যেটা এশিয়ান হকি ফেডারেশন কাপে আমাদের কিছুটা নতুনত্ব আসছে হকিতে সো সেটা যেন এখানেও যেন ছেলেরা সেটা যদি করতে পারে তাহলে এত সহজ হবে না মালয়েশিয়া আমাদের সাথে মানে খেলার জিততে মহাভারত আপনার কাছ থেকে জানতে চাইবো যদিও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকার কথা না আপনার যে পেশা কোচ হিসেবে তারপরেও সাবেক হকি খেলোয়াড় মানে সব মিলিয়ে একটু অব্যবস্থাপনা মনে হচ্ছে না যেটা দলগুলো আসার কথা ছিল যাদের তারা ঠিকভাবে আসছে না রিপ্লেসমেন্ট করতে হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ওয়ার্ল্ড হকি লিগে একটা ভালো সম্ভাবনা করবে বলেই বা ভালো করবে বলেই এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সেই আমরা যদি বলি হংকং এ যে টুর্নামেন্ট খেলছে সেটাও একটা টার্গেট ছিল ওয়ার্ল্ড হকি লিগে যাতে ভালো করতে পারে তাহলে অব্যবস্থাপনার কথা কি বলবে অ্যাকচুয়ালি এটা আমার খেলোয়াড় লাইফ থেকে এটা আমি দেখছি যে না সেটা থেকে হতে পারে নাই আমরা প্রত্যেকবারই বলি খেলার আগে টুর্নামেন্ট শুরুর আগে আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে আমার খেলার লাইফেও আমি এটা পাইনি আমার কোচ যারা তারাও বলেছে ফেডারেশন কর্মকর্তাদের এবং এখন আমি কোচ এখন আমিও বলি ফেডারেশন কর্মকর্তাদের কিন্তু তারা এখনও ম্যানেজ করতে পারছে না সো এটা থেকে আমাদের বেরোয় আসতে হবে কারণ আমাদের যদি হকিকে ডেভেলপ করতে হয় যে কোনো টুর্নামেন্টের আগে আপনার মিনিমাম দশ দিন থেকে পনেরো দিন আগে আপনাকে প্র্যাকটিস ম্যাচ খেলে আমাদের কি ভুল আছে সেটা সু দিয়ে তারপরে মূল টুর্নামেন্টে পার্টিসিপেট করা কিন্তু সেটার থেকে আমরা এখনও বের হতে পারছি না আমরা যেটা দেখলাম যে হংকং এ যে টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ যদিও দুর্বল প্রতিপক্ষ ছিল বাংলাদেশের চেয়ে সেই তার আগে যে প্রস্তুতির ঢাকঢোল আমরা শুনলাম এবং হলেও তাই যে জার্মানিতে দিন ক্যাম্প করেছিল সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে একটা চমকপ্রদ দল হিসেবে হংকং আমরা দেখলাম কাউকেই তেমন পাত্তা দিচ্ছিল না বাংলাদেশ তো সে তারপরে সেখানেও বলা হচ্ছিল ওয়ার্ল্ড হকি লিগকে সামনে রেখে আমরা আরো ভালো প্রস্তুতি সারতে চাই তো এখানে কি মনে হয় না মানে এটা একেবারে সাবেক হকি খেলোয়াড় হিসেবে জানতে চাইবো যে মানে ফেডারেশনের কর্তাদের মধ্যে এক ধরনের সম্পর্কের একটা বিভেদ বা তারতম্য রয়েছে একজন চাচ্ছেন একরকম আরেকজন চাচ্ছেন আর রকম সেই কারণেই কি এই ধরনের সিদ্ধান্ত নিতে বা এক ধরনের বিন্দুতে পৌঁছাতে সমস্যা হচ্ছে এটা ঠিক যে আপনার উনিশশো পঁচাশি সনে যখন ঢাকায় এশিয়া কাপ হয়েছিলো তখন কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই পুরো ক্রাউড ছিল যে মানে মাঠে পন্ত দর্শক ছিল পুরো বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং সেই সেই জায়গাটাতে কিন্তু আমরা এখনো ধরে রাখতে পারিনি ওই ওই সময় থেকে যদি অর্গানাইজার যারা ছিলেন এখনো যারা আছেন তারা যদি মিলেমিশে কাজ করতে পারে তাহলে হকি আমার মনে হয় না খুব একটা করবে কিন্তু তারপরে আমার বলাটা ঠিক না তবে সবাই মিলেমিশে কাজ করাটা উচিত বলে আমি মনে করি একজন দর্শক ওয়েট করছেন এই সম্পর্কে সম্ভবত জানতে চান দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আমার নাম হায়দার আলী আমি বলুন শুনতে পাচ্ছি বলছি শুনতে বলুন হায়দার আলী আমি লালবাগ থেকে বলছি আমি হারুন কাছে একটা প্রশ্ন করব যে হারুন সাহেব আপনি তো ভালো একজন খেলোয়াড় ছিলেন এবং এই দেশে জামাল হায়দার এবং সোনা মিয়া ভালো প্লেয়ার ছিল হ্যাঁ কিন্তু এখন হকির অবস্থান কেন আপনাদের থাক অবস্থা ধন্যবাদ দর্শক এই প্রশ্নের জবাব আপনি দিবেন একটা বিরতির সময় হয়ে গেল বিরতির পর অবশ্যই এই প্রশ্নের জবাব দিবেন দর্শক আমাদের সঙ্গে থাকুন দর্শক ফিরে এলাম গুগলি নিয়ে আজকের বিষয় হকির প্রস্তুতি সামনে ওয়ার্ল্ড হকি লীগ এ নিয়ে কথা বলতেই স্টুডিওতে আছেন মালয়েশিয়া হকি দলের কোচ মাহবুব ہارন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি জিমি আপনাকে স্বাগত আপনাকে ছাড়াই আমরা শুরু করেছিলাম আপনাকে আপনার কাছ জানতে চাইবো তার আগে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন যে আগের খেলোয়াড়রা যে মানের ছিল এই এখন সেই মানে দেখা যায় না বা সেই সম্পর্কেই জানতে চান মাহবুব ہارন আপনার কাছ থেকে না অ্যাকচুয়ালি খেলার ধরন চেঞ্জ হয়েছে আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে খেলার ধরন চেঞ্জ হয়েছে আগে যে স্টাইলে খেলা হতো এখন তার থেকে অন্য স্টাইলে আগে গ্রাস ছিল এখন টার্ফ আর যেটা হয় কি আমাদের খেলোয়াড় তৈরির জন্য যেটা দরকার যে নিয়মিত ঢাকা লীগ সেই ঢাকা লীগ তো নিয়মিত হচ্ছে না আপনি গত বছরে জানুয়ারিতে দলবদল হয়েছিল কিন্তু এখন পর্যন্ত ফেডারেশন সেটা নিয়ে কোনো আলোচনা করতেই পারে নাই কোনো ক্লাবের সাথে কিংবা লিগ কমিটির মিটিংও দিতে পারে নাই যে আগামী দলবদল কবে হবে এবং কবে খেলা হবে তো নিয়মিত খেলা যদি ঢাকামাটে না থাকে তাহলে হকি এই খেলোয়াড়দের খেলোয়াড় কিভাবে প্রস্তুত এবং অভাব থাকবে খেলোয়াড়দের রাসেল মাহমুদ জিমি এই সূত্র ধরেই জানতে চাই ধরুন এই ধরনের আলোচনার এই মঞ্চেই বা আমাদের দেশে অনেক ইলেকট্রনিক মিডিয়ার বিকাশের পরে অনেক মঞ্চেই আমরা দেখতে পাই যে কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়রা বসে একসাথে হয়তো খুব আস্থা রাখছেন বা কর্মকাণ্ডে খুব সন্তুষ্টি প্রকাশ করছেন যেটি মাহবরণ এই মুহূর্তে বললেন যে খেলোয়াড় তৈরির হচ্ছে না মানে ওই রকম লিগ মানে রেগুলার হচ্ছে না লিগ নিয়ে অনিশ্চয়তা থাকার কারণেই ভালো ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না এটা খুব স্বাভাবিক সব খেলাতে এরকম হয়ে থাকে তো তবু আপনারা দেখা যায় খুব আস্থা রাখেন এবং তাদের পক্ষে এই অনেক সময় বলতে দেখা যায় আসলে রিয়েলিটি যদি এই হয় তাহলে আপনারাই বা এগুলো বলেন কেন বা আপনি কি বলবেন প্রথমেই মানে লেট করার জন্য দুঃখিত আর যেটা হলো যে লিগের ব্যাপারটা যে আমরা যখন খেলাটা শুরু করি যখন হারুন ভাই খেলছে তখন কিন্তু হারুন বাড়ি খেলা আমি স্বয়ং মাঠে যায় দেখছি দেখার পরে কিন্তু আমি আগ্রহ প্রকাশ করছি যে না হকি দিয়ে লাইফ করা যায় তখন কিন্তু ক্রিকেটটা ছিল না ওরকম ফুটবল আর হকি ছিল তখন কিন্তু লিগটা রেগুলার হতো ওইটা দেখে কিন্তু আমরা হকির দিকে যারা আমরা ইয়াং ছিলাম তখন কিন্তু আমরা হকিটা বেছে নিচ্ছি যে হকি খেলব। কিন্তু এখন যেহেতু লিগ হচ্ছে না প্রত্যেকবারই আমাদের দলবদলের জন্য আন্দোলন করতে হয় তখন কিন্তু প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে আমাদের আমাদের কিন্তু ডে বাই ডে হকি প্লেয়ারের সংখ্যা কমছে বাট যখনই আমরা একটা ভালো রেজাল্ট করি হকি যখন একটু মানে আগের দিকে আগে মানে স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করি তখন কিন্তু আমাদের প্রবলেমগুলো শুরু হয় এবং ওখান থেকে আবার প্লেয়ারগুলো কমে যায় তো এখানে যদি লিগ যদি রেগুলার না হয় এবং আমাদের যদি বেসিক কোনো প্ল্যানিং না থাকে যে আমরা আন্ডার এইটিন আন্ডার সিক্সটিন টিমটাকে কিভাবে তৈরি করা যায় বাছাই করে প্রত্যেকটা জেলা থেকে স্কুল থেকে প্লেয়ারগুলো তৈরি করতে হবে কিভাবে এগুলো যদি প্ল্যান না থাকে তাহলে ওদের ভবিষ্যতে আমরা কিন্তু ভালো মানের প্লেয়ার পাবো না সেটা তো অবশ্যই সব খেলারই বেসিক কথা একটু এবারের প্রস্তুতি নিয়ে জানতে চাই মহাভারণের সঙ্গে কথা হচ্ছিল কোচ হিসেবে উনি অনেক কথাই বলছিলেন আপনাদের এবার ওয়ার্ল্ড হকি লিগ সামনে সেটার যে ম্যাচ প্রস্তুতির কথা রয়েছিল বা আপনার কন্ডিশনিং ক্যাম্প করার কথা ছিল দক্ষিণ আফ্রিকায় সেটি তো হলো না সামনে আপনার প্রথম প্রতিপক্ষ হিসেবেই পাবেন মালয়েশিয়াকে র্যাঙ্কিংয়ে তারা বেশ শক্ত অবস্থানে আছে প্রস্তুতিটা কেমন হলো প্রস্তুতি অবশ্যই ভালো মানে আমাদের বেসিক যে ট্রেনিং আমরা সবকিছুই ভালো কিন্তু আমাদের যে আমরা প্ল্যান করছি আমরা যে প্ল্যানে খেলব তখন এই টুর্নামেন্টে আগে যদি আমরা প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারতাম যে আমাদের প্ল্যানগুলো আমরা কতটুকু সাকসেস হচ্ছে এবং অপোনেন্ট আমাদের কীভাবে আমাদের উপর অ্যাটাক করবে আমরা কীভাবে ডিফেন্স করবো ওই ভুলগুলো যদি আমরা আমাদের বেটার টিমের সাথে ম্যাচ খেলতে পারি যেটা আমাদের হয়েছে পোল্যান্ডে অস্ট্রিয়ায় আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের ডে বাই ডে ইমপ্রুভ ছিল খেলার মধ্যে কারণ একটাই যে আমরা আজকে যে প্ল্যান যদি প্ল্যানের সাকসেস না হয় পরবর্তীতে আমরা নেক্সট প্ল্যান প্ল্যান করেছি যে পরবর্তী প্ল্যান কিভাবে খেলবো আমরা কিভাবে তাদের সাথে ডিফেন্স করবো এই ম্যাচগুলো যদি আমরা আবার খেলতে পারতাম ওয়ার্ল্ড লিগের আগে অবশ্যই আমাদের জন্য ভালো হতো বাট তারপরে আমাদের টার্গেট হচ্ছে যে যদি ম্যাচ খেলতে পারি তাহলে অবশ্যই ভালো আর যদি না হয়তো আমরা ওইভাবে প্রস্তুতি নিচ্ছি যে আমরা মালয়েশিয়ার সাথে কিভাবে খেলবো এবং যেহেতু আগে তাদের সাথে আমরা খেলছি এবং খুবই ভালো টিম এবং আমরা তাদের টিভিতে আমরা ভিডিওতে তাদের খেলা দেখছি ওই হিসাবে কোচের ফর্মে মানে প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব দেখুন যখন কাপ হকিতে আপনারা জিতলেন টানা মানে তিনবারের মতো চ্যাম্পিয়ন হলেন হ্যাটট্রিক শিরোপা জিতলেন সেই সময় কিন্তু আপনারা বলছিলেন বা কর্তারা বলছিলেন যে ওয়ার্ল্ড হকি লিগকে সামনে রেখেই একটা বড় ধরনের টার্গেট বাংলাদেশের হকি ফেডারেশনের এবং হকি খেলোয়াড়দেরও তো সেই জায়গায় আসলে কি দাঁড়াচ্ছে মানে সেটা তো আসলে আশা ব্যঞ্জক হচ্ছে না মনে হচ্ছে এটা হলো সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে যে একটা গুণ দেখেন যদি ভাবে শব্দটা তো এখন যাচ্ছে না মানে সময় এখন এখন এটাই আমরা বলতে পারবো যে কাজ করতে হবে এখন সবগুলো হলো যে আপনার ফেডারেশন ব্যাপারে এবং বাহিরে যারা আছেন হকি কর্তা যারা হকির দিকে আগ্রহী তাদেরকে সবাই মিলে একসাথে করতে হবে কারণ আমাদের হকির মাধ্যমে যদি আগাতে হয় তো হকিটাকে বাঁচায় রাখতে হলে আমাদের খেলাটাকে কিন্তু সেই সময় যেটা আমরা যদিও আপনি খেলোয়াড় হিসেবে বলাটা একটু কঠিন অধিনায়ক হিসেবে বলাটা কঠিন সব মিলে কি খেলোয়াড় পার্ট থেকে তবু একটু একটু মানে আমরা বিষয়টা যদি বলেন বা দেন লাইক যখন ওই সময় আপনারা আর হ্যাট্রিক শিরোপা জিতেন তখন কিন্তু এক ধরনের সুবাতাস বইছিল ছিল এবং মনে হচ্ছিল যে আপনারা অনুশীলন ক্যাম্পের জন্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার সুযোগ পাবেন অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন সেটি যে হলো না সেখানে কি কোনো মানে

হয়তো কোনোবার কিছু হয় আবার কিছুই হয় না মিডিয়াতে কিছু হলে আসে না হলে হয়তো কোথাও কোথাও কিছু লেখে আবার বন্ধ করে দেয় বাহারণ আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা তো তাই বলে মানে এবারও সেই রকমই একটা অবস্থার মধ্যে আছে বাংলাদেশ প্রথমেই তো বলেছি আমি যে আমাদের ম্যাক্সিমাম টুর্নামেন্টে আমরা সরাসরি এসে টুর্নামেন্টে অংশ নিয়েছি সরাসরি ওই টুর্নামেন্টে ম্যাচ খেলেছি ইভেন একদিন আগে একটা এক এক ঘন্টা অনুশীলন করে পরের দিনে আমরা ম্যাচ খেলেছি ওই মাঠে বিদেশে এবার হয়তো আমাদের চোদ্দ দিন বাকি আছে আরো দুই সপ্তাহ আছে আমরা যেহেতু আমাদের এই মাঠ হোম গ্রাউন্ড এখন দেখা যাক বাকিটা খেলোয়াড়দের উপরে এবং আমাদের চেষ্টা প্ল্যান সব যদি ঠিক মতো চলে তাহলে আপনি বললেন এটা তো আমাদের খেলোয়াড়রাও

যখনই আপনারা সুযোগ পেয়েছেন ভালো কিছু উপহার দিয়েছেন তো সেই জায়গায় একটা ধরলাম এবার প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন না তবু একটা বড় ধরনের কন্ডিশন ক্যাম্প পেয়েছেন দীর্ঘ সময় নেয়ার দেড় মাস সেই জায়গায় কি ধরনের অনুশীলন হলো মানে এবার কি নিজেদের ফিটনেস ডেভেলপ হয়েছে না অবশ্যই যেহেতু আলাদা একটা ট্রেনার ছিল আমাদের কাফি কাফিভাই ওনার ট্রেনিং খুবই ভালো এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিনে আমাদের ফিজিক্যাল মানে ফিজিক্যালের উপরে সম্পূর্ণ জোর দেওয়া ছিল আমাদের এবং কোচের যে প্ল্যান ছিল আমরা কিন্তু আগের থেকেই যে ইউরোপিয়ান হকিটা ওইটার উপরে আমরা প্ল্যান অনুযায়ী চলছে যে আমাদের প্ল্যানের বাইরে আমরা কোনো খেলা খেলি না এবং প্ল্যান অনুযায়ী পারফর্ম মানে পারফর্ম করার চেষ্টা করি সবাই আর ফিজিক্যালটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবার ক্যাম্পে আমাদের যে ফিজিক্যাল ফিটনেস উপরে যদি কেউ ফিজিক্যাল ফিট না থাকে হয়তো বা টিমে ডাইরেক্টলি কথা ছিল কোচে টিমে সে চান্স পাবে না তো সেই নিয়ে সবাই সিরিয়াসলি ছিল এবং সবচেয়ে ভালো কথা হলো যে এই এক মাস কন্ডিশন ক্যাম্পে যত যেভাবে আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয়েছে আমরা চার বেলাও ট্রেনিং করছি বাট টিমের মধ্যে কোনো ইঞ্জুরি নেই এটা হলো প্লাস পয়েন্ট সবার মাসাল সবার সব কিছু অ্যাক্টিভ আছে খেলার জন্য হ্যাঁ মহাবণ আপনার কাছ থেকেও জানতে চাইব টিমের লাইক ফিটনেস ফিটনেস সম্পর্কে একটু বলুন এবং পাশাপাশি দল গড়ার ব্যাপারে আমরা দেখেছি আন্ডার এইটিন যে হকি এশিয়ান হকি হয়েছিল সেখানে বাংলাদেশ যদিও হেরে গিয়েছিল ভারতের বিপক্ষে এবং ভারতকেও হারিয়েছিল প্রথমে গ্রুপ পর্বে সেই জায়গায় তাদের সেই সেই দল থেকে সুযোগ পাচ্ছে মূল দলে এবং কম্বিনেশনটা কি ধরনের এবার অ্যাকচুয়ালি টিম সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশনই হবে আপনি জানেন হয়তো আঠাইশ জন প্লেয়ার আমরা প্রথমে ডেকেছিলাম সেখান থেকে সাতাশ জন ক্যাম্পে জয়েন করেছে ওখানে দশজন কিন্তু আন্ডার এইটিনের প্লেয়ার আছে সো হংকং টিমে আপনার দুইজন ছিল টিমে রোমান এবং আশরাফুল হয়তো এখানে দু একজন বাড়তে পারে এখন তো এটা ফাইনাল সিলেকশন না হওয়া মতো বলতে পারবো না তারপরেও হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে আন্ডার এইটিনের কয়জন এখানে আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে জিমি চয়ন এদের পারফরমেন্সের এক ধরনের আপস অ্যান্ড ডাউনস হয় মাঝে মধ্যে আমরা দেখি যে দুর্দান্ত যা আশা করা যায় তাই করেছে আবার মাঝে মধ্যে স্কোর করতে বা অ্যাটাক করতে বা সব মিলিয়ে ওই রকম দেখা যায় না এটা হয় কেন এই ছন্দপতন কি প্র্যাকটিসের মধ্যে না থাকার কারণে এটা তো অবশ্যই যদি খেলার সাথে থাকে তাহলে তো যে কোনো ছেলেই একটা খেলোয়াড়ের ডে বাই ডে ডেভেলপ করবে কিন্তু যদি খেলার বাইরে এসে তার নিজের বিজনেস কিংবা নিজের পড়াশোনা করতে থাকে তাহলে তো অবশ্যই তার ডাউন কিন্তু হ্যাঁ না কিন্তু আমরা যারা কোচ তারা কিন্তু তাদেরকে টাক্ দেওয়া হয় যখন তোমরা অফ থাকে যেমন হংকং থেকে আসার পরে আমরা ক্যাম্প শুরু করেছি মিনিমাম বিশ দিন পরে সো এই বিশ দিন কিন্তু তাদেরকে টাক্ক দেওয়া ছিল যে তোমরা এই কাজ করবা এখন যে করতে পেরেছে তারটা বেটার কন্ডিশন আছে যে করতে পারেনি তার একটু ডাউন আছে এটা স্বাভাবিক

তো এইবার আসলে আমাদের কতটুকু সম্ভাবনা আছে মানে আমরা কি সেই পারবো কিনা সেটা করতে পারবো কী যেতে পারবো কিনা সেটার জন্য কিভাবে প্রস্তুত হচ্ছে কতটুকু আপনার আত্মবিশ্বাস সেটা একটু বলবেন ধন্যবাদ দর্শক দুজনের কাছে জানতে চেয়েছেন কতটুকু সম্ভাবনা রয়েছে আপনি যেহেতু গ্রুপে আমাদের মালয়েশিয়া টিম আছে খুবই ভালো টিম আমরা টার্গেট নিচ্ছি প্রথমে আমাদের গ্রুপে সেকেন্ড হওয়ার টার্গেট আমাদের আর যদি এর হলে আমাদের খেলার উপর ডিপেন্ড করবে বাট সেকেন্ড হলে আমাদের জন্য খুবই ভালো যে পরবর্তী স্টেপ বাই আমি স্টেপ আমরা টিমগুলো যেগুলোর সাথে খেলবো ওদের সাথে ফাইট করার মতো অবশ্যই ক্যাপাবিলিটি আমাদের আছে তা আমরা যদি সেকেন্ড হতে পারি তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ সেমি খেলা এবং ফাইনাল খেলাটা খুবই হয়ে হয়ে যাবে এ সম্পর্কে মহাভারণ আপনার কাছ থেকেও জানতে চাইবো আরও একটি বিরতির পর আরও জানতে চাইব যে সামনের দিনগুলোতে হকি খেলোয়াড়রা কি ধরনের সুবিধা পেলে আরও ভালো করতে পারবে সে সম্পর্কেও জানতে চাইব দর্শক আরও একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন রাতের গুগলিতে স্বাগত আরও একবার আমাদের আজকের বিষয় হকির প্রস্তুতি সামনে ওয়ার্ল্ড হকি লিগ এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ হকি দলের কোচ মাহবুহারুন এবং স্ট্রাইকার জিমি জিমি যেমনটা বলছিলেন বাহুবাহ আপনার কাছ থেকে জানতে চাই যে কী ধরনের সমীকরণে এগোলে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে আমরা যাচ্ছি যেহেতু অ্যাকচুয়ালি গ্রুপ পর্বের খেলাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোয়ার্টার ফাইনাল সো আমরা গ্রুপ পর্বে যদি এখানে ফার্স্ট অথবা সেকেন্ড হইতে পারি তাহলে ওই পাশের উইক টিমের সাথে আমাদের খেলা পড়বে তো যদি আমরা ফার্স্ট হতে পারি তাহলে ওই পাশে চার নাম্বারের সাথে পড়বে সেকেন্ড হতে পারে তিন নাম্বার টিম আমরা যেমন আমরা লাস্ট ইসে আপনার আন্ডার ওয়ান কোয়ালিফাইং এশিয়া কাপ ওয়ার্ল্ড কোয়ালিফাইং মালয়েশিয়া খেলেছি সেখানে কিন্তু আমরা গ্রুপ রানার্স আপ হয়েছিলাম কিন্তু আমরা তখন পরে গেছিলাম ঘানা অথবা শ্রীলঙ্কার সাথে আমাদের পড়বে খেলা তখন আমাদের ইজি হবে সেমিফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কা হলেও তো বা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অথবা ঘানা যেকোনো একটা পড়বে এই জন্য আমাদের গ্রুপে আমাদের ফার্স্ট অথবা চারে ধরবো কিন্তু যদি না হতে পারে তাহলে আমরা যেভাবে এগুচ্ছিলাম মানে সেই লম্বা সময় ধরে যদি বলি সেই জায়গায় ওয়ার্ল্ড হকি লিগ দিয়ে আমরা একটা আমরা মানে আমাদের টার্গেটটা কী ছিল ওয়ার্ল্ড হকি লিগে আমরা কি করলে আমাদের র্যাঙ্কিংটা কোন পর্যায়ে যাবে এইটার কি একটু বিস্তারিত বলা যায় মহাপরণ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যদি সেমিফাইনাল রাউন্ডে যাই তাহলে আমাদের র্যাঙ্কিং অবশ্যই উপরে যাবে সো আমাদের টার্গেট থাকবে তো সেমিফাইনাল রাউন্ডে যাওয়াই কারণ থার্ড রাউন্ড যেটা বলে সেমিফাইনাল রাউন্ড সো ওইখানে ওইখানে টার্গেট নিয়েই তো আমরা অ্যাকচুয়ালি এই প্রস্তুতি নিচ্ছি এবং আমরা গত দুইটা আসর খেলেছি আমরা যেতে পারিনি থার্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ড পর্যন্তই তো এবারে যেহেতু আমাদের হোম গ্রাউন্ড এবং খেলোয়াড়দের মধ্যে একটা স্পিড কাজ করছে দর্শকও আছে আমাদের দেখা যাক বাকিটা উপরাল্লা কত দূর আমাদের আরেকটি বিষয় জানতে চাই যে আমরা তো একসময় সরাসরি এশিয়ান লেভেলে খেলতাম সেখানে এখন ইদানিং কালে আমাদের র্যাঙ্কিং দুর্বল থাকার কারণে বাছাই পর্ব খেলতে হচ্ছে সেটা এশিয়া কাপ এশিয়ার মধ্যে টপ সিক্স র্যাঙ্কিংয়ে যারা থাকে তারা সরাসরি এশিয়ান গেমস এবং এশিয়া কাপ খেলতে পারে যারা এর নিচে থাকে তাদেরকে কোয়ালিফাইং রাউন্ড খেলে তারপরে আপনাকে এশিয়া কাপ অথবা এশিয়ান গেম খেলতে হয় তো যেহেতু এগিয়ে নেই মানে এখন 32 না ওই তাহলে আমরা কত দূর আগানোর সুযোগ রয়েছে 32 আর আপনার 20 এটা কোনো মিন করে না এশিয়া কাপ ও এশিয়ান গেমস ওখানে আমরা এশিয়ান র‍্যাঙ্কিং এ 6 এর মধ্যে থাকতে হবে তো যেহেতু আমরা এশিয়ান র‍্যাঙ্কিং এ 7 যার কারণে আমাদেরকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হয় আগে আমরা ছয় যখন ছিলাম তখন আমরা আমাদের কোয়ালিফাইং রাউন্ড খেলতে হতো না যেমন আন্ডার 21 নেক্সট আন্ডার খেলতে হবে না এই হিসেব তো অনেক দরকার নেই জানার দর্শকের জানার দরকার যে হকি খেলোয়াড়রা কত ভালো খেলবেন কত সুযোগ সুবিধা পাবেন রাসেল মাহমুদ জিমি আপনার কাছ জানতে চাইব এই সীমাবদ্ধতার মধ্যেও যে সুযোগ সুবিধা হলো নিশ্চিত হলো সেই জায়গায় আপনার দল টোটালি আপনি বলছিলেন যে ফিটনেসের দিক দিয়ে ভালো মানে বেশ আপনি ভালো অবস্থায় বলছিলেন সেই জায়গায় স্কিল ডেভেলপমেন্টটা কতটা এগুলো লাস্ট টাইমগুলোতে যেগুলো বাইরে খেললেন এইস কাপ হকি খেললেন সব মিলে আপনি স্কিল হলো যে সম্পূর্ণ হলো যে প্লেয়ারদের উপরে আমাদের কিন্তু পার্সোনাল কোনো কোচ নাই। যেটা মানে হংকং ছিল যে গোলকিপার ছিল আপনার ফিজিও ছিল আলাদা একটা ট্রেনার ছিল বাট আপনি দেখবেন প্রত্যেকটা যেগুলো ভালো টিম তাদের কিন্তু প্রত্যেকটা ভাগে ভাগে কোচ থাকে যে মিডফিল্ডের জন্য

শেখার পর থেকে এখন আমরা যখন হকি খেলা দেখি অন্যদের অন্য একটা প্লেয়ারে দেখি তখন চিন্তা করি যে এই স্কিলটা তার কাছ থেকে কিভাবে কিভাবে করলো কিন্তু আমাদের কিন্তু বেসিক ভাবে কোনো কিছু শেখানো হয় না কারণ একটা কোচের পক্ষে এতগুলো দেখা পসিবল না এবং যখনই আমরা একটা বেটার রেজাল্ট করতে চাই আমাদের একটা টার্গেট থাকবে ওইভাবে আমাদেরকে আগাতে হবে যে আমাদের কি টার্গেট আমরা রাউন্ড অলিভার এই মানে এই ক্যাম্পে মানে মাসের ক্যাম্পে কেমন সময় দিয়েছেন উনি বা কেমনভাবে পেয়েছেন হ্যাঁ ও খুব ভালো মানে যতটুকু পারছে ও আমাদের সময় দিচ্ছে বাট এই ভিসার জন্য কিছুদিনও আমাদের সাথে ছিল না বাট ওর প্ল্যানিং ছিল হারুন ভাইয়ের মানে হারুন ভাইয়ের কাছে ছিল প্ল্যানিং এবং ও যেভাবে আমাদেরকে ট্রেনিংগুলো করায় যে একটা বেসিক্যালি আমাদের আমরা নিজেরাই ফিল করি যে আমাদের খেলাটা খেলার ধরনটা অনেক চেঞ্জ হয়েছে যে আমাদের হার্ট বাসে খেলা নিজেদের কাছে বল কন্ট্রোল করা এবং পিসি মানে ডি এর মধ্যে ঢุกলে যাতে একটা রেজাল্ট থাকে আমাদের এখন আমাদের মধ্যে ওই জিনিসটাই কাজ করে যে আমরা কোন অ্যাটাক করলে যাতে আমাদের অ্যাটাকার কখনো দুর্বল না হয় এবং ওটা যদি কখনো মিস না হয় এই জিনিসটা আমাদের কাজ করে আমরা একবে শেষ পর্যায়ে মহভারন আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে ওয়ার্ল্ড হকি লীগের প্রস্তুতি নিয়ে তো অনেক কথা হলো সেখানে তো দীর্ঘশ্বাসের সুরটাই বেশি মনে হচ্ছে তবু জানতে চাইবো যে আসলে ওই ঘুরে ফিরে যে কথাটা জানতে ইচ্ছা করে যে এই জিমি চয়নদের পরে যারা আসছেন তাদেরও তো একটা ভালো ক্ষেত্র তৈরি করে দিতে হবে মানে মানে সেই ক্ষেত্রটা কেমন প্রয়োজন যদিও একই কথা অনেকবার বলেছেন আপনি এর আগেও হয়তো কোনো অনুষ্ঠানে বলতে হয়েছে তারপরেও আমরা জানতে চাই অ্যাকচুয়ালি খেলোয়াড়দেরকে হকির প্রতি আগ্রহ করতে হলে নিয়মিত হকি লীগ করতে হবে যেটা ঢাকার হকি লিগ যেটা আগে সবসময় হতো এখন সম্পূর্ণ অনিয়মিত কোনো মানে সেটা যখন তো পৃষ্ঠপোষকতার অভাবের কারণেই পৃষ্ঠপোষকতা না অ্যাকচুয়ালি ফেডারেশানের যারা কর্ কর্মকর্তা আছেন তারা কিন্তু সব ক্লাবেরই ম্যাক্সিমাম সব ক্লাবেরই তো তাদেরকেই আগ্রহ করতে হবে ঢাকার যে দশটা ক্লাব আছে প্রিমিয়ারের তাদেরকে থাক মানে আগ্রহ হতে হবে যে হকিকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি ফেডারেশানও এখানে কিছুটা দায়বদ্ধতা আছে যদি ফেডারেশান চাই আমি আগামী মার্চের পনেরো তারিখ থেকে লীগ শুরু করব ফেডারেশন একটা গাইডলাইন দিল কিন্তু যদি এই দশটা ক্লাব আবার বলে যে না আমরা পনেরো তারিখে খেলবো না আমরা জুনের দিকে লিখ তখন ফেডারেশন তখন ফেডারেশন অসহায় যায় সো ফেডারেশন ক্লাব দুটাই সমন্বয় করেই অ্যাকচুয়ালি হকি ই করতে হবে তো এখানে আমাদের হকি প্লেয়ারদেরকে পৃষ্ঠপোষকতা করে ফেডারেশনের থেকে ক্লাবগুলোই সো ক্লাবগুলোই প্লেয়ারদেরকে মানে খুব একটা কর্মকান্ড এখানে আন্ডার এইটিন বলেন আন্ডার সিক্সটিন বলেন খুব একটা ক্যাম্প কিন্তু খুব কম হয় এখন এখনকার ফেডারেশন হয়তো তারা চাচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম করে যাতে আরো কিছু খেলোয়াড় তৈরি করা যায় আর আপনি তো জানেন যে বিকেএসপি সারা কিন্তু কোনো খেলোয়াড় নাই আতুর ঘর একটাই বিকেএসপি আমরা একেবারে শেষ পর্যায়ে রাসেল মাহমুদ জি আপনাকে দিয়ে শেষ করতে চাই ওয়াল হকি লীগ সামনে প্রস্তুতি মোটামুটি যা হয়েছে তার উপর আস্থার হয়তো রাখতেই হচ্ছে একেবারে সংক্ষেপে যদি বলেন যে কেমন আসলে এই ঠিক আগ দিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বা আশা জানি যে একটা ইনভাইট করা হচ্ছে যদি আগে আসে এটা ফেডারেশন বা করলে আমাদের জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে যে আমরা তাদের সম্বন্ধে জানতে হবে এবং আমরা নিজেদের সম্বন্ধে যাচাই করতে পারবো যে আমাদের অবস্থানটা কোথায় তারপরে যদি কোনো কিছু না হয় যেহেতু টার্গেট একটাই যে চার তারিখে খেলতে হবে এবং ভালো খেলতে হবে এইভাবে আমরা প্রস্তুতি হচ্ছি মানে সেই আগের মতোই হবে যে একেবারে প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ হকি দলকে তবু প্রত্যাশা রইল যে কোনো বাধা আপনারা পেরোবেন এর মাঝে তো অবশ্যই কথা হবে এ বিষয়ে মহাভারুন রাসেল মাহমুদিমি আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ছিল রাতের গুগলের আজকের আয়োজনে প্রতিদিন কাল আবারও এই সময় দেখা হবে ডিভিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা